দেখতে পাচ্ছেন কেমন করে রেল লাইনেরই নাম আসছে পাত। অসাধারণ পরিবেশ, এইভাবেই রেল লাইনের পাত রোডের রাখে, কত সুন্দর করে রাখতেছে। কত সুন্দর করে আস্তে আস্তে করে রাখতেছে। আমার বাইক আছে তো, ভাই 1 মিনিট ভাই, আর একটা দেখে আমি চলে যাচ্ছি, আর একটা একটা ফেলানো দেখে চলে যাচ্ছি, আর একটা ফেলানো দেখে আমি বেরোয় যাচ্ছি। ভিডিও করতে দেয় না, কি অবস্থা, কেন ভিডিও করতে দেয় না জানি না। অবশ্য কাছে যেতে পারলে ভালো হতো, কিন্তু কাছে তো যেতে দিচ্ছে না। আমাদের নড়াইল রেল লাইনের কাজ শুরু হয়ে গেছে, পাত বসানো শুরু করছে, দ্রুত রেলও চলবে ইনশাল্লাহ। তো এই একটা লাস্ট, আর হয়তো বা আজকে দেখাতে পারবো না, কারণ আপনারা তো দেখলেনই, ভিডিও করতে দিচ্ছে না, তো বারবার অবশ্য আসা প্রবলেম, ভিডিও করতে গেলে প্রবলেম করে। তো দেখেন কত সুন্দর করে এই পাত রাখতেছে, কল্পনার বাইরে, যে আমি জীবনে কখনো আমি দেখতে পারবো। দেখে নিলাম,
চার্জ শেষ, দেখি কত পর্যন্ত চার্জ থাকে। 1% চার্জ আছে। কত সুন্দর করে উঠাচ্ছে, কত সুন্দর করে উঠাচ্ছে। আসলে আমার লাইফে জীবনের আমি ফার্স্ট টাইম দেখলাম। তো আর একটা নামাবে, আছে কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা পাদ আছে, অনেক দূর পর্যন্তই যাবে। আমাদের নড়াইলের রেল লাইনের কাজ চলতেছে, এখন আছি বোয়াখালীর মধ্যে। তো গোসারের ওইদিকে, নড়াইল গোসারের মধ্যে দুর্গাপুর, ওই ওইদিকে আমাদের ওইদিকে হয়ে গেছে রেলের পাত বসানো। তো আমি তার থেকে একটু সামনে, আর ওর সামনে আর একটা গ্রাম বোয়াখালী, ওই 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 রোডে আসছি। আমার অবশ্য লেট হয়ে গেছে ভিডিও করতে, গতকালকে আসলে আমাদের ওইখানেরটা দেখাতে পারতাম। কত লোকজন দেখেন, দেখতে আসছে অনেক লোকজন। এখনই মনে হয় উঠাবে। সামনের দিকে নিয়ে যাচ্ছে,
রেল লাইনের উপর পাত বসাচ্ছে। কাজ থেকে করতে পারলে আরো ভালো হতো, কাজ থেকে তো এখানে যেতে দিচ্ছে না। তো আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।